ইংরাজী নববর্ষর সকলকে প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর ইংরাজী নববর্ষর প্রথমটো দিনতে রাজ্যবাসীল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 200খন ইলেকট্রিক বাস যেহেতু মুক্তি করেছে, আর কিছু সময় পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই 200খন যে সেউজীয়া কালার দেখিছে আপনি রঙের এই 200খন ইলেকট্রিক বাস যেহেতু মুক্তি করেছে রাজ্যের, আজিরপরা গুহাটির 13টাক বিভিন্ন স্থানত এই যে ইলেকট্রিক বাস আছে সেই বাস সমূহ চলিব। আর এই 200খন বাসের ভিতর মানে প্রবেশ করবলে চেষ্টা করি, আর বাস সমূহ কি আছে সেই কথা জানি চেষ্টা করি। প্রথমে দেখব যে আপনি এই বাস সমূহর সিটর কেপাসিটি হয়েছে 30টার পৰা 35টা, আর লগতে কব বিচার যে ইয়াত ইমার্জেন্সি এক্সিট আছে, ইমার্জেন্সি এক্সিট আছে, লগতে এন টি জি আসলে যি বাস সাধারণত দেখবলে পাওয়া যায় যে কোনোজন লোকে খোলা হয়, কিন্তু ইয়াত সুইচের জড়িয়ে এই বাস সমূহ খোলা হব আর তারপরে লোকসল উঠিব পাৰিব। আর বিশেষকৈ যদি ইয়াত আপনি কোনোবা স্থানত যাবলে হয় গুৱাহাটী মহানগরী, তেনে এই বাসর বিনিময় অর্থাৎ বাসর যদি উঠে তেনে 10 টকা করে ভরিব লাগিব, আর তারপর যদি প্রতি 3 কিলোমিটার 15 টকা করে ভরিব লাগিব। আর ইয়াত যিসকল লোক চালক বা কন্ডাক্টর আছে তেওঁলোকৰ পৰা আমি জানিব বিচাৰিম এই বৈশিষ্ট্য বাসর আসলে বৈশিষ্ট্য কি। আপনার নামটো প্রথমে জানিব বিচাৰিম। মোৰ নাম মোহাম্মদ আবুল হাসান রহমান। আপনার ট্রেনিং দিয়া হয়েছে? ট্রেনিং বিশেষকে যাকালি এদিনে দিছিল, দিয়ার পিছত মানে আমাক রাতেপুৱা মাতিলে, আমি আহিলো, আহি কেন আমাক গাড়িবিলাক সমজাই দিলে কোনে কোনখন গাড়ি যাব চলাব, এনেকে ঠিক তেনেদরে আৰু মিটিংৰ পিছত ইয়াতে গাড়িতে বহি আছো। এই বাসসমূহ কেনেকুৱা কোত কোত চলিব আৰু বাসসমূহ আসলে কি কি আছে? ইয়াত CCTV কেমেৰা আছে আৰু লগতে আন আন কি কি আছে? আছে লগতে আমার বাসর মানে যেতিয়া এনে জেনারেল সিটি বাসর যেনেকুৱা আপনার গেটবিলাক নিজে মারিব লাগে, ঠিক এইবিলাক বাসর তেনেকুৱা নহয়, সব মানে কম্পিউটার সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম, আর লগতে আপনার CCTV ক্যামেরা আছে, কোনো দুষ্টামিয়ে দুষ্টামিয়ে করিব নোৱাৰে, তে CCTV ক্যামেরা ফুটেজত গোটেখিনি ধরা পড়ি যাব অলরেডি। ভাড়া কি বাসর? ভাড়া লিমিট মানে ম্যাক্সিমাম ভাড়াটা 10 টকায় থাকবে, যেটা মানে 5 কিলোমিটারলৈকে 10 টকায় থাকবে, 5 কিলোমিটার যেটা আউট হয়ে যাব তেতিয়া মানে 15 টকা আসবে, ঠিক সিটি বাস যেনেকে দরে ভাড়া কাটিছিল ঠিক তেনেদরে। কেবল গুহাটিত চলিব নে অন্য কবাত চলিব? এটা এতিয়াতো আমাক হাইড্রতে বর্তমান আপনার বৈশিষ্ট্যটো জালুকবাড়ি চলাব দিছে, নির্দিষ্ট 11টা না 13টা লাইন চলাব দিছে, এটা নিজে নিজেকে লাইন যোনে বাছি লয় আর আমাক বর্তমান বেলতলা আর আপনার হেড চলাইব দিছে জালুকবাড়িটো বৈশিষ্ট্য। GPS সিস্টেম আছে ইয়াত? নিশ্চয় আছে। আর ধন্যবাদ জ্ঞাপন করছো। চালকজন আছে, চালকের সঙ্গে আমি কথা পাতিব চেষ্টা করি কি কি সুবিধা আছে। ইয়াত GPS আছে আর লগতে ইয়াত ট্রেকিং করা কেনে ধরনের ব্যবস্থা আছে? ইয়াত এখন গাড়ির প্র্যাকটিক্যালি ক্লাস নাই, ইয়াত এক্সেলেটর আর ব্রেকের ভিতর চলায় গাড়িখন, গাড়িখন এক্সেলেটর আর ব্রেক এরিলে আগত যাব, এতে তিনটা আছে বুটাম, বুটাম তিনটা আছে ন, বুটাম কোনটো কি বুটাম? এটো ডি ফোন যাব, ডি মোড হলে ফোন সাইড গুছি যাব, এটো হল নিউট্রাল, গাড়িখন রখালো মই নিউট্রাল করে রখা রাখিম, তারপর ব্যাক করিব লাগিলে আর টু টিপিলে ব্যাকত যাব, মানে সম্পূর্ণ আপনার মানে সুইচৰ জৰিয়তে হব, সুইচ বুটামৰ জৰিয়তে হব, তাৰ পিছত আপনার দরজা ওপেন ক্লোজ এই দুটা সুইচ হয়, পাওয়ার অন, এটা মই পাওয়ার অন করিলো, পাওয়ার অন হল, পাওয়ার অন হওয়ার পিছত সব সিস্টেমেটিক আহিব, ইয়াত চাবি অন করার পিছত এবার ঘুরালো, ইয়াত এই চিহ্নটোর কারণে 10 সেকেন্ড রখিব লাগিব, 10 সেকেন্ড রখিব লাগিব, হয় তারপরে চলাব পাৰিব, তারপরে মই আৰু নেক্সট চাবি অন করিম, তারপর আৰু আহিব, সিস্টেম বাই সিস্টেম যাব লাগিব। আর রখাব হলে যদি আপোনাক কোনবাৰ রখাব কয় বাসখন কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা? ব্রেকতে রখিব, ব্রেকতে রখিব, হয় মানে ইয়াত সুইচৰ সিস্টেম নাই, ব্রেক রখাটো সুইচৰ সিস্টেম নে, কেৱল দৰজাখন সুইচত আছে, গাড়ি বাকি যেনেকুৱা সেম নর্মেলি গাড়ির দৰে হয়, কেৱল ক্লাছটো নাই ইয়াৰ। আৰু আজ কন্ডাক্টরে আসলে সুইচ বোর্ড দিব নয় নাকি কোনবা রখাবলে, মানে ড্রাইভারে গোটাইখানটা কন্ট্রোল ড্রাইভারে করিব লাগিব, এজন ড্রাইভারজনে করিব লাগিব, বুটাম আপনার দুয়ার খোলা, বিনা স্টপেজত গাড়ি রখিব নোৱাৰে, আমার STC ফালৰ পৰাও কৈছে, দ্বিতীয় স্যারেও কৈ গেছে যোৱাকালে যে বিনা স্টপেজত গাড়িখন রখাব নোৱাৰে, তার কারণে ড্রাইভারজনে জরিমানা হব, লগত লাইসেন্সও ক্যানসেল হব পাৰে। এবাৰ চাৰ্জ দিলে কেইটকা আৰু চাৰ্জ দিয়াৰ পিছত কিমান দেৰি চলিব আসলে, কিবা চাব কিমান কিলোমিটাৰ চলিব? চাৰ্জ দিয়াৰ পিছত আমাক ইয়াত 100% চাৰ্জ হলে আপোনাৰ 200 কিলোমিটাৰ কৈছে, 200 কিলোমিটাৰ নচলে আপুনি 160 কিলোমিটাৰ ধৰি দিওঁ। চাৰ্জৰ কিমান দিব টকা দিবলৈ? পেট্ৰলৰ যেনেকে 100 টকাই পায়, 100 টকাই হৈছে পেট্ৰল বা ডিজেলত আপোনাৰ 90 টকাৰ ওপৰতে, ইয়াত কিমান চাৰ্জ দিলে প্ৰত্যেক ঘণ্টা কিমান টকাকে দিব লাগে? এতিয়া সেইটো পইচা বুজা আমি গম পোৱা নাই, এতিয়ালৈ নতুনহে আহিছো আমি, এতিয়ালৈ আমাক কোৱা নাই, হয় এতিয়া গাড়ীখন ষ্টাৰ্ট হ'ল, ষ্টাৰ্ট হোৱাৰ পিছত আমি ইয়াত AC আছে, এই ইয়াত AC অন কৰিলোঁ, মৰা চিষ্টেমটো কেনেকে, দৰ্জা অফ হৈ গ'ল, তাৰপৰা AC চলালোঁ, ফেনখন দিলোঁ, এতিয়া AC চলি আছে ইয়াত, বাছ এইখিনিয়ে।
ধন্যবাদ জ্ঞাপন করছি। ইয়াত সকলো ধরনের সুবিধা আসলে ইলেকট্রিক বাস খন আসলে কেনেকুয়া হয় আমি সেই দেখাবলে চেষ্টা করছি। সকল ধরনের সুবিধা আছে এই বাস খন। আর মো কব বিচারিম যে যখন জ্যেষ্ঠ নাগরিক লগতে যখন দিব্যাঙ্গ আসে সেই দিব্যাঙ্গ সকলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আর এবার যদি আপনি চার্জ দিয়ে তেন্তে এঘন্টা চার্জ দিয়ে বা এঘন্টা বা দেড় ঘন্টা চার্জ দিয়ে তেন্তে 150-170 কিলোমিটার পর্যন্ত এই বাসখন চলিব। আর গুয়াহাটী মহানগরী যেহেতু 200 বাস যদি দিয়া আছে আপার ক্লাস আর লোয়ার ক্লাস ভাগ বিভক্ত করা হয়েছে। আপার ক্লাস যেহেতু রখা হয়েছে সেই 200-100 যে বাস আছে সেই বাস গুয়াহাটী মহানগরী মেইন মাছমজিয়াত চলিব। তার বিপরীতে লোয়ার ক্লাস যে আছে সেই লোয়ার ক্লাসের সুবিধা হব বা লোয়ার ক্লাসের যে বাসসমূহ চলিব গুয়াহাটী মহানগরী সোনাপুরকে ধরে আদি করে যুব অঞ্চল আছে সেই অঞ্চলসমূহ বা চন্দ্রপুরে হোক এই অঞ্চলত যেহেতু চলিব। আর এই বাসর বিশেষক গুয়াহাটী মহানগরী প্রদূষণমুক্ত করার লগতে 2500 ভিতর মুখ্যমন্ত্রী একটা কথা স্পষ্টকে কৈছে যে 2500 ভিতর যেহেতু সকলব বাস ইলেকট্রিক করার লক্ষ্য আছে সেই ইলেকট্রিক করার লক্ষ্যরে এই 200 বাস আনিছে। আর পরবর্তী সময় এই বছরতে 200 অন্য ইলেকট্রিক বাস এই এনেকা সেউজীয়া রঙের যে বাস অনা হব তার তার জড়িয়ে গুয়াহাটী মহানগরীক একটা নতুন বা বাদ মুক্তি করব বা ইলেকট্রিক ট্রেন করার চেষ্টা করা দেখবলে পাওয়া গেছে। আর এই বাসসমূহ আজির গুয়াহাটী মহানগরী বিভিন্ন স্থানত চলিব। প্রথমতে গুয়াহাটী মহানগরীত চলিব, তারপরে যুব মহানগরী উপকূল সীমান্তবর্তী অঞ্চল আছে সেই অঞ্চলসমূহ এই বাসসমূহ চলিব, যার জড়িয়ে লোকসকলে ইয়ার বাসর সুবিধা সকলব সুবিধা ইলেকট্রিক বাসের সকলব সুবিধা লাভ করব।